हेलो फ्रेंड्स वेलकम बैक टू अनदर वीडियो বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলবো এমন তিনটি স্মার্টফোনের ব্যাপারে যেগুলোর দাম 7000 টাকার মধ্যে অর্থাৎ আপনার বাজেট যদি 7000 টাকা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ফোন নিয়ে কথা বলবো এটি হচ্ছে ম্যাক্সিমাস G10 ম্যাক্স যেটার দাম হচ্ছে 5499 টাকা বা 5500 টাকা আর এটি 4G এবং ভোল্টি ই এনেবলড এই ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে ব্ল্যাক ব্লু এবং গোল্ড আর এই ফোনের ব্যাক কভারটি রিমুভেবল রিমুভ করলে দুইটা ন্যানো সিম কার্ডের স্লট পাওয়া যাবে পাশাপাশি একটি ডেডিকেটেড এসডি কার্ডের স্লট পাওয়া যাবে যেখানে আপনারা স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন এবং এটার যে ব্যাটারিটি সেটিও রিমুভেবল এবং এটি একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে সো এই দামে একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে পাওয়া মানে অনেক কিছু যেটা সাইজ হচ্ছে 6.088 ইঞ্চি এই ডিসপ্লেটি হচ্ছে একটি আইপিএস প্যানেল এবং এটার রেজুলেশন হচ্ছে 600x1280 ডিসপ্লের টাচ রেসপন্সও দামের তুলনায় ভালোই ছিল আর এই ফোনটিতে 2GB র্যাম আছে উইথ 16GB ইন্টারনাল স্টোরেজ এবং এটাতে 1.4GHz-এর একটি কোয়াড কোর প্রসেসর ইউজ করা হয়েছে আর সফটওয়্যার সেকশনে এই ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 9 এবং এটার উপরে একটা কাস্টম UI আছে আর এই ফোনটিতে পেছনে দুইটা ক্যামেরা আছে একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আর একটি VGA ক্যামেরা আর সামনের ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেলের এই ফোনটিতে 2500mAh লিথিয়াম আয়ন রিমুভেবল ব্যাটারি ইউজ করা হয়েছে যারা খুবই কম প্রাইসে গুড মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স চান তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বাই দ্য ওয়ে এই ফোনটির বক্সে থাকছে একটি ফ্রি ব্যাক কভার একটি স্ক্রিন প্রোটেক্টর একটি ইয়ারফোন চার্জার ওয়ালটন তাদের নতুন স্মার্টফোন ওয়ালটন পিমো A7 Pro বাজারে লঞ্চ করেছে যেখানে পেয়ে যাবেন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 3GB র্যাম ও 32GB ইন্টারনাল স্টোরেজ ও 3500mAh ব্যাটারি ক্যাপাসিটি বর্তমানে এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে 7000 টাকায় পাওয়া যাচ্ছে ডিজাইনের দিক থেকে ওয়ালটন পিমো A7 Pro তে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক বডি এই স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলের ডিসপ্লেতে 5.71 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ IPS LCD প্যানেল দেওয়া হয়েছে এখানে অক্টাকোর 1.6GHz-এর মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়েছে আবার ছবি তোলার জন্য ওয়ালটন ফোনের পেছনে রয়েছে সিঙ্গেল ক্যামেরা সেট আপ যা 13 মেগাপিক্সেলের f/2.0 অ্যাপাচাযুক্ত প্রাইমারি ক্যামেরা আর তার নিচেই রয়েছে LED+ লাইট এর সাথেই সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা ব্ল্যাক ব্লু ও রেড কালার মতো অপশন থাকছে পিমো A7 Pro তে এছাড়াও ট্রিপল কার্ড স্লট উইথ মাইক্রো USB পোর্ট ভলিউম রকার 3.5mm অডিও জ্যাক ইয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকের মতো চমৎকার সব ফিচার রয়েছে আর দুটি সিমে রয়েছে 4G সাপোর্টেড এন্ট্রি লেভেল ফোন হিসেবে বাংলাদেশে আইটেলের ব্যাপক চাহিদা রয়েছে আইটেল লঞ্চ করেছে আইটেল ভিশন 1 নামের নতুন একটি স্মার্টফোন অনেকে এটিকে গরিবের আইফোন 11ও বলতে পারেন কেননা পেছনের ক্যামেরা বাম্পটি আইফোন 11 এর মতো করা হয়েছে বর্তমানে এই ফোনটি বাংলাদেশের বাজারে 6990 টাকায় পাওয়া যাচ্ছে এর ব্যাকসাইডে থাকছে গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে পলিকার্বনেট প্লাস্টিক বডি এবং ফ্রন্ট সাইডে থাকছে চিরচেনা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সিম কার্ড লাগানোর জন্য ব্যাক প্যানেলটি খোলা যাবে যেখানে ডুয়েল সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড 128GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে এর সাথে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা ও রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট ও অ্যাকুরেট ফোনটি পাওয়া যাবে ব্লু ও পার্পল এই দুটি কালার ভেরিয়েন্টে ডিসপ্লে হিসেবে এখানে থাকছে 6.1 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল যার রেজুলেশন 720x1560 পিক্সেল তবে ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য থাকছে না কোনো গোয়েলা গ্লাসের প্রোটেকশন তো এখানে থাকছে ইউনেসো ব্র্যান্ডের 1.6GHz অক্টোকোর প্রসেসর যেখানে জিপি হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8322 পারফরমেন্সের দিক থেকে ব্রাউজিং স্পিড গেমিং পারফরমেন্স যে কোনো অ্যাপ্লিকেশন ফাস্ট ওপেন হবে ডিভাইসটিতে থাকছে 2GB র্যাম ও 32GB ইন্টারনাল স্টোরেজ যেখানে ট্রিপল কার্ড স্লটের ফ্যাসিলিটি থাকছে এর রিয়ারে আছে ডুয়েল ক্যামেরা সেট আপ যার প্রাইমারি ক্যামেরা 8 মেগাপিক্সেল এর সাথে থাকছে একটি VGA ক্যামেরা বা লো লাইট সেন্সর আর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আইটেল ভিশন ওয়ানে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4000mAh ব্যাটারি আর বক্সের সাথে থাকছে 10W নর্মাল চার্জার আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার